বঙ্গোপসাগরের কেন্দ্রভূত অবপাত বাত্যার রূপ নেইপারে এবে ইহা পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর রহিথিবা বেলে বার ঘণ্টা মধ্যে গভীর অবপাতরে পরিণত হব ইহা বাত্যারে পরিণত হইপারে বলে পূর্বানুমান করেছি পানিপাগ বিভাগ ইহা গোপালপুর ঠার পশ্চিম দক্ষিণ পশ্চিমকু 510 কিলোমিটর ও আন্ধ্রা কলিঙ্গ পটনম ঠার 590 কিলোমিটর দূরে পশ্চিমকু রয়েছে এবে ইহার বেগ ঘণ্টা প্রতি 12 কিলোমিটর রয়েছে পানিপাগ বিভাগ আকলন অনুসারে ইহা প্রথমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিগরে গতি করিব পরে পশ্চিম দিগ ও দক্ষিণ পশ্চিম দিগক গতি করে 26 তারিখ সন্ধ্যায় দক্ষিণ ওড়িশা এবং উত্তর আন্ধ্রপ্রদেশ দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে গোপালপুর বিশাখাপাটনা মধ্য দিয়ে কলিঙ্গ পটনাম নিকটরে এই স্থলভাগে অতিক্রম করিপারে তেবে এর প্রভাব কন্ধমাল গঞ্জাম রায়গড়া মালকানগিরি কোরাপুট নবরঙ্গপুর এবং গজপতি আদি জেলার বিশেষ ভাবে দেখা মিলব এসব জেলার প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে কটক কেন্দ্রাপড়া জগৎসিংহপুর খোর্ধা নয়াগড় পুরী আদি জেলাকে ইয়েলো ওয়ার্নিং দিয়েছে পিপিলি উপনির্বাচন পাইঁ আউ মাত্র কিছু দিন বাকি রয়েছে বেড়ে নির্বাচন প্রচার উষ্মতা বৃদ্ধি পাইছি এই নির্বাচনে কংগ্রেস দল পক্ষ প্রার্থী হয়েছে বিশ্বকেশন হরিচন্দন মহাপাত্র হাত চিহ্নের ভোট দেওয়া পাটকুড়া কংগ্রেস নেতা রতিকান্ত কাননগু ডেলাঙ্গ ব্লকর কল্যাণপুর পঞ্চায়েত দায়িত্ব পিসিসি সভাপতি নিরঞ্জন পট্টনায়ক প্রদান করছেন এনে রতিকান্ত দলীয় প্রার্থী বিজয়ী করা জোরদার উদ্যম চলাইছেন এই প্রচারে পূর্বতন মন্ত্রী গণেশ্বর বেহরা সমেত পাটকুড়ার বরিষ্ঠ কংগ্রেস কর্মী তথা জেলা কংগ্রেস উপসভাপতি নিরঞ্জন রাউত রমাকান্ত স্বাইঁ প্রদীপ লেঙ্কা সমেত বহু কংগ্রেস কর্মী পিপিলি নির্বাচন মণ্ডলীর ডেলাঙ্গরে রহি দলীয় প্রার্থী বিজয়ী করা উদ্যম জারি রাখছে সোরডা দারিংবাড়ি 69 নম্বর জাতীয় রাজপথ সম্পদা নিকটে গোটি নবজাত শিশুর মৃতদেহ রাস্তাঘাটে পড়িথিবার দেখিবাকু মিলিছিল মৃত শিশুটি দেখিবা পাই আখপাখ লোকঙ্ক রুণ্ড জমিছি তথাপি পিলাটি কাহার চিহ্নট হয়ে পারি না কিভাবে ও কেউ পরিস্থিতি শিশুর মৃতদেহ এঠার পড়ছে তাহা এবে বিশ্বস্ত হয়নি লোকঙ্ক ঠার খবর পাই ঘটনাস্থলে সোরডা থানা অধিকারী পৌঁছি বিভিন্ন দিগ প্রতি দৃষ্টি রাখি তদন্ত জারি রাখছেন অন্যপটে মৃত শিশুটি অবৈধ শিশুর মৃত না শিশুর মৃত পরে সেটার কে ফোপাড়ি দিয়েছি না আউ কিছু অঘটন হয়েপারে বলে সাধারণের আলোচনা হচ্ছে তবে ঘটনার অধিক তদন্ত পরে এর প্রকৃত কারণ জনাপড়ব কিন্তু থানা অধিকারী রাহুল গান্ধী আলোচনা করা পরে পঞ্জাবর মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ক্যাবিনেট নিমন্তে নাম তালিকা চূড়ান্ত করা কথা আজ বিশেষ সূত্রর জনাপড়ছে গত রাতে সে রাহুল গান্ধীকে ভেটিলে গত সোমবার দিন মুখ্যমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করা চন্নি ক্যাবিনেট পুনর্গঠন লাগি শপথ নেওয়া পরঠার তিনিথর দিল্লী যাই ফেরলে গতকাল সে দিল্লি ফেরবার কিছু ঘণ্টা পরে ক্যাবিনেট সম্প্রসারণ প্রসঙ্গে হাইকমাণ্ড তাঁকু পুনর্বার দিল্লী ডকাই আজ অপরাহ্নে মুখ্যমন্ত্রী চন্নি পঞ্জাবর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতকু ভেটবে আগামীকাল নূতন মন্ত্রীমানকর শপথ গ্রহণ উৎসব আয়োজন হয়েপারে মিলিলা নিখোঁজ ওড্রাফ কর্মচারীঙ্কর মৃতদেহ মৃত ওড্রাফ কর্মচারী জনক হলে সীতারাম মুর্মু গতকাল মুন্ডলীরে ফসিথিবা হাতী উদ্ধার পাই যাই ওড্রাফ টিম বোট ওল্টি পড়ছিল এতে ওড্রাফ কর্মচারী সীতারাম নিখোঁজ হয়েছিল চৌদ্বার থানা কখড়ি মহালাপড়া ঘাট নিকটর মৃতদেহ উদ্ধার করাইছি দুইজন গাঁ লোক সীতারামঙ্কর মৃতদেহ প্রথমে দেখিলে চৌদ্বার এক শিল্পনগরের পরিগণিত হেউথিলা কিন্তু আজ তাহা লোপ পাইছে এটি লোকমানকু আত্মনির্ভরশীল করিবা পাই কিছুদিন তলে পূর্বতন কেন্দ্রমন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী ক্ষুদ্র শিল্প প্রতি পাইঁ কটক জেলা টাঙ্গি চৌদ্বার অন্তর্গত বাণীপদা পঞ্চায়েত অবস্থিত ইডকো পুরুণা শিল্প নগরের এক রেশম সূতা উৎপাদন কেন্দ্র খোলিবা শিলান্যাস করে এই উৎপাদন কেন্দ্রক কেবিসিআইর সভাপতি ভিনয় কুমার সক্সেনা মুখ্য অতিথি ভাবে যোগদে শুভ উদ্ঘাটন করে এই কার্যক্রমে বিভিন্ন অঞ্চলর বিভিন্ন ক্ষুদ্র শিল্পর হস্তিয়ারি সামগ্রী মান প্রদর্শন করা যাই অন্যপটে শ্রীযুক্ত সক্সেনা টসর মেসিন মান বুলি দেখা সহ মহিলা এ বিষয়ে পচরা উচরা করে এ শিল্প চালা দ্বারা অঞ্চলর 300 ঊর্ধ্ব মহিলা স্বাবলম্বী হওয়া সহ এর বার্ষিক 75 লক্ষ টঙ্কা ও সিল্ক ও 28 লক্ষ টঙ্কার টসর সূতা উৎপাদন হবার লক্ষ্য রখাযাই বলে সচিব সক্সেনা প্রকাশ করে কার্যক্রমে বিভাগীয় কর্মকর্তা মানে উপস্থিত রয়েছে কবিসূচনগর নির্বাচন মণ্ডলীর পুরুষতম্বর ব্লক অধীনস্থ ভূতসর সিং গ্রাম পঞ্চায়েতের বিধায়ক লতিয়া প্রধানক নির্দেশ ক্রমে কবিসূচনগর নগর বিজেডি সভাপতি ভগবান স্বাইঁ সভাপতিত্বরে জেলা পরিষদ সভ্য পি নারায়ণ রাও নেতৃত্বে পঞ্চায়েত স্তরীয় বিজু জনতা দল কর্মী সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাই আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল মাত্রায় কিভাবে বিজেডি দলক বিজয় লাভ করা সে নিয়ে আলোচনা হয়েছিল কটক সহর রাস্তার চিত্র বদলিব রাস্তা কড়ে আউ দেখা মিলিব না খোলা ড্রেন সহরবাসী মিলিব বেঙ্গালোর স্মার্ট সিটির স্মার্ট রোডর সুবিধা মহানগর নিগম পক্ষ সহর মধ্যে নির্মাণ হব স্মার্ট রোড
ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ପାଇଲଟ ପ୍ରୋଜେକ୍ଟରେ ସହର 5ଟି ସ୍ଥାନରେ 1 କିଲୋମିଟର କରି ମୋଟ 5 କିଲୋମିଟର ରାସ୍ତାକୁ ସ୍ମାର୍ଟ ରୋଡ଼ରେ ପରିଣତ କରିବ ସିଏମ୍ସି। ଗୋଟିଏ କିଲୋମିଟର ସ୍ମାର୍ଟ ରୋଡ଼ ନିର୍ମାଣ ପାଇଁ 5-7 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବ। ସ୍ମାର୍ଟ ରୋଡ଼ରେ ଗାଡ଼ି ଚାଳକଙ୍କ ପାଇଁ ରାସ୍ତା ରହିବା ସହିତ ପଥଚାରୀଙ୍କ ପାଇଁ ଫୁଟପାଥର ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ରହିବ। ମହାନଗର ନିଗମ ପକ୍ଷରୁ ସହର ରାସ୍ତାକୁ ସ୍ମାର୍ଟ ରୋଡ଼ରେ ପରିଣତ କରିବାକୁ ଉଦ୍ୟମ ଆରମ୍ଭ ହୋଇଛି। କଟକ ସହରର ରାସ୍ତାକୁ ବେଙ୍ଗାଲୁରୁ ସହରର ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ରୋଡ଼ର ରୂପ ଦିଆଯିବ। ପ୍ରଥମେ ସହରର 5ଟି ସ୍ଥାନ ଯଥା ପିଠାପୁର, ମହାନଦୀ ବିହାର, ଉତ୍ତମାପୁର ସହିତ ସିଡିଏର 2ଟି ସ୍ଥାନରେ ସ୍ମାର୍ଟ ରୋଡ଼ ନିର୍ମାଣ ହେବ। ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନରେ 1 କିଲୋମିଟର କରି ମୋଟ 5 କିଲୋମିଟର ରାସ୍ତାର ଚିତ୍ର ବଦଳିବ। ପ୍ରତି 1 କିଲୋମିଟର ରାସ୍ତା ନିର୍ମାଣ ପାଇଁ 5-7 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ସ୍ମାର୍ଟ ସ୍କୁଲ ମଡେଲ ଢାଞ୍ଚାରେ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଥିବା ସ୍ମାର୍ଟ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରକୁ ନେଇ ଏବେ ସବୁଠି ଚାଲିଛି ଚର୍ଚ୍ଚା। ଏହି ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରକୁ ପରିଦର୍ଶନ କରିବା ଲାଗି ରାଜ୍ୟର ସମସ୍ତ ଜିଲ୍ଲାରୁ ବହୁ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନେ ଚଳିତ ମାସ 22 ତାରିଖ ଠାରୁ ଆସନ୍ତା ମାସ 25 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର ପରିଭ୍ରମଣ କରିବେ। ଆଜି ଏକ ଟିମ୍ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଆସ୍କା ବ୍ଲକ ବରଗାମ ପଞ୍ଚାୟତର ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର 3 ଓ 4କୁ ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲାର ବରିଷ୍ଠ ଅଧିକାରୀମାନେ ଗସ୍ତରେ ଆସିଥିବା ବେଳେ ବେଶ୍ ଖୁସି ବ୍ୟକ୍ତ କରିବା ସହିତ ସ୍ଥାନୀୟ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଓ ସରପଞ୍ଚକୁ ପ୍ରଶଂସା କରିଥିଲେ। ଏହି ମଡେଲ ଭଳି ନିଜ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ଉନ୍ନତମାନର ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର ନିର୍ମାଣ କରାଯିବା ନେଇ କହିଛନ୍ତି ଗସ୍ତରେ ଆସିଥିବା ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ। ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା ଓ ଭାରତର ବନ୍ଧୁତ୍ୱକୁ ଆତ୍ମାକୁ କାଳିରେ ଲିପିବଦ୍ଧ କରି ଶୁକ୍ରବାର ଦିନ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ହ୍ୱାଇଟ୍ ହାଉସ୍ର ରୁଜଭେଲ୍ଟ ରୁମ୍ରେ ଥିବା ପରିଦର୍ଶକ ଖାତା ବା ଭିଜିଟର୍ସ ବୁକ୍ରେ ସ୍ୱାକ୍ଷର କରିଛନ୍ତି। ରୁଜଭେଲ୍ଟ ରୁମ୍ ହେଉଛି ହ୍ୱାଇଟ୍ ହାଉସ୍ର ପଶ୍ଚିମ ପାର୍ଶ୍ୱରେ ଥିବା ଗୋଟିଏ ସଭାଗୃହ। ଏହି ପାର୍ଶ୍ୱର ନକ୍ସା ପାଇଁ ଅବଦାନ ଦେଇଥିବା 2 ଜଣ ଆମେରିକୀୟ ରାଷ୍ଟ୍ରପତି ଥିଓଡୋର ରୁଜଭେଲ୍ଟ ଏବଂ ଫ୍ରାଙ୍କଲିନ୍ ଡି ରୁଜଭେଲ୍ଟଙ୍କ ନାମାନୁସାରେ ଏହି ପ୍ରକୋଷ୍ଠର ନାମକରଣ କରାଯାଇଛି। ଟ୍ୱିଟ୍ କରି ବୈଦେଶିକ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରଣାଳୟର ମୁଖପାତ୍ର ଲେଖିଛନ୍ତି, ହ୍ୱାଇଟ୍ ହାଉସ୍ର ରୁଜଭେଲ୍ଟ ରୁମ୍ରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ପରିଦର୍ଶକ ଖାତାରେ ସ୍ୱାକ୍ଷର କରି ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକା ଭାରତ ବନ୍ଧୁତ୍ୱର ଆତ୍ମାକୁ ସାହିରେ ଲିପିବଦ୍ଧ କରିଛନ୍ତି।